শুভ সন্ধ্যা। একটু ঢুকতে লেট হয়ে গেল, তাতে অসুবিধে নেই, মাঠে পৌঁছাতে পেরেছি এটাই তো বড় ব্যাপার। আর সামনে পুজো আমরা সবাই জানি, কিন্তু পুজোর আগে আবার এক মহামারীর মতো আতঙ্ক ছড়িয়ে বসে আছে। না, কোভিড ভাববেন না, ডেঙ্গি। কারণ আমাদের হসপিটালে ডেঙ্গির পেশেন্ট প্রচুর এবং খুব সেপারেটভাবে রাখতে হচ্ছে, মশারি দিয়ে ঘিরে অতি যত্ন সহকারে, যেন একটা পেশেন্টের থেকে আরেকটা পেশেন্টের শরীরে ছড়িয়ে না পড়ে। তার জন্য পুরো সেপারেট রুম করে দেওয়া হয়েছে প্রতিটা ডেঙ্গি পেশেন্টের জন্য। তাই আপনাদের জানানো থাকলো যে যদি ডেঙ্গি মনে হয় যে হ্যাঁ ধরা পড়ে গেছে, জ্বর, শরীরের ব্যথা, গায়ে র্যাশ, চুলকানি ইত্যাদি শুরু হয়ে গেছে, তাহলে আমি বলবো যে কোথাও না, একদম সরাসরি দমদম মিউনিসিপ্যালিটি হসপিটাল। কেমন? আর এই মিউনিসিপ্যালিটি হসপিটালে গভর্নমেন্ট রেটে সরকারি হাসপাতালে সরকারিভাবেই ট্রিটমেন্ট হবে, কিন্তু ভিআইপি ক্যাটাগরির ট্রিটমেন্ট, যেটা অন্য কোনো পশ্চিমবাংলার মধ্যে কোনো মিউনিসিপ্যালিটি হসপিটালে এই ফেসিলিটিস ট্রিটমেন্ট পাবেন না এই খরচায়, এক নম্বর। দুই, কোনো সরকারি হাসপাতালেও এই ভিআইপি ক্যাটাগরির ট্রিটমেন্ট পাবেন না এই ক্যাটাগরির, কারণ অনেক রেনোভেট করা হয়েছে, আমরা অনেক পরিবর্তন করেছি, চেঞ্জ করেছি, চেষ্টায় আছি আরও ভালো পরিবর্তন যাতে করা যায়। কারণ মেডিকেল ডিপার্টমেন্টে তো শেষ নেই, আজকে শুরু থেকেই চলে এসেছে, একটু কথা বলে নিই, একটু পরে ঢুকবো আমরা। হ্যাঁ নমস্কার, বলুন, জোরে বলুন। শোনা যাচ্ছে না? সুগার প্রেশার আছে, তারপর কি করতে হবে এবার বলুন? আপনি তো আলাপাতি ট্রিটমেন্টে আছেন। হ্যাঁ, তো যদি মনে হয়, যেদিন মনে হবে আপনার যে আলাপাতি ট্রিটমেন্ট করতে চাইছি না, সুগারটাকে পুরো সারিয়ে ফেলতে চাইছি, তাহলে সেদিন চলে আসবেন, নাহলে আপনি যেরকম আছেন সেরকম থেকে যান। কারণ যদি ইচ্ছা হয় যে নির্মূল করবো, তাহলে আপনি সেদিন আমাদের হসপিটালে আসবেন, কেমন? ওকে, হ্যাঁ বলুন। হ্যালো, শুনতে পাচ্ছেন? থাক, উনি কোণে বউ হয়ে সেজে বসে আছেন ফোন ধরে। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো, থাক, তা আমরা যে আলোচনা ছিলাম ডেঙ্গির মশা, দিনের বেলা এই মশাটা কামড়ায় কিন্তু, আর দিনের বেলা যে মশাটা কামড়াবে সেটা থেকে সাবধান কিন্তু, এবং এটা একতলা থেকে ম্যাক্সিমাম দুই তলা অব্দি যেতে পারে, তার উপরে যেতে পারে না, উঠতে পারে না কিন্তু। তো সুতরাং যারা নিচের তলায় থাকেন তাদেরই সমস্যাটা সব থেকে বেশি, কেমন? হ্যাঁ নমস্কার, হ্যাঁ বলুন। হ্যাঁ, জল খায় না, জল খাওয়া অভ্যাস করান, জল ওই ডালকুলাস দিয়ে হবে না, জল খাওয়া অভ্যাস করান, জল খাওয়ান, 3.5 লিটার জল খেতে হবে, তবে হবে। তাহলে ওই আল্ট্রাসোনোগ্রাফি করে নিয়ে যোগাযোগ করুন, তবে ধরা যাবে কি প্রবলেম আছে। নাহলে এইভাবে ডালকুলাস খাওয়া, রোজ খাওয়া মানে রক্ত এসে যেতে পারে কোনো না কোনো দিন, ঠিক আছে? আমরা তাই এবার ধীরে ধীরে প্রোগ্রামের দিকে পৌঁছাবো, প্রেজেন্টেশনের দিকে যাব, কিন্তু তার আগে কিছু কথাবার্তা তো থেকেই যায়।
ওপর গিয়ে ওদের বারণ করে এসো, একবার পুরো স্টপ করতে বলে এসো। ডেঙ্গি থেকে প্রচুর মানুষ মারা গেছে এবং মৃত্যুমুখী একটা রোগ। আপনি যদি সঠিক সময় ধরা না পড়েন, দেরি হয়ে যায়, প্লেটলেট যদি অনেক নিচে নেমে যায়, তাহলে সেই মানুষটাকে বাঁচানো বড় মুশকিল হয়ে যাবে। কেমন? তো সেই জন্যই ডেঙ্গি যদি প্রথম ধাপে ধরা পড়ে যায়, তাহলে কোনো বাড়িতে নয়, নিজেরা রিসার্চ করতে যাবেন না প্যারাসিটামল খাইয়ে খাইয়ে, কারণ শুধু প্যারাসিটামল নয়, তার সাথে অনেকগুলো ওষুধ একসঙ্গে ব্যবহার করতে হয়। ঠিক, তো সেই ক্ষেত্রে যদি মনে হয় যে ধরা পড়ে গেছে, তো একদম সরাসরি হসপিটালে গিয়ে পৌঁছান। কেমন? আর প্লেটলেট কাউন্টটা প্রতিদিনের প্রয়োজন আছে, প্রতিদিনে দুবার করে, সকালে কতটা এলো বিকালে কতটা এলো সেটা কিন্তু কাউন্ট না থাকলে বড় মুশকিল হয়ে যাবে। কেমন? হ্যাঁ, নমস্কার, বলুন। বলছি আমি, বলুন, বক্তব্যটা বলুন, ফোন করেছেন কেন? না দেখলে বলা যাবে না, নিজেই বলতে পারছেন না, তো আমরা কি ট্রিটমেন্ট দেবো? আগে দেখতে হবে চোখে, না দেখে কিছু করতে পারলাম না আপনার জন্য। যদি প্রয়োজন হয় তো আপনি চেম্বারে যোগাযোগ করতে পারেন, দেখার প্রয়োজন আছে? স্কিন কানে শুনে বলা যাবে না, কারণ আপনি তো নিজেই জানেন না ওটা হয়েছে কি। যদি আপনি বলতে পারতেন যে হ্যাঁ এক্সিমা হয়েছে, দাঁত হয়েছে, যদি এরকম নাম বলতে পারতেন তাহলে আমরা কিছু বলতে পারতাম। সাদা ধরনের সেটি না অন্য কি সেটা জানার প্রয়োজন আছে? ওই মতো বললে হবে না বাবা, আমরা তো ট্রিটমেন্ট করি মতো বলে, আর আমাদের কোনো দাঁত তো দাঁত, তো সেই জন্য যদি প্রয়োজন হয় তো আপনি চেম্বারে যোগাযোগ করতে পারেন, নাহলে বাড়ির কাছে কোনো ডক্টরকে দেখিয়ে নিন স্কিনের। না, ওই গল্প করা ব্যাপার ট্রিটমেন্টটা আমাদের এখানে হয় না, এটা সরকারি গভর্নমেন্ট হসপিটাল থেকে বিলং করতে হয় আমাদের, তো সুতরাং এখানে ওই দাদের মতো, চুলকানির মতো, এক্সিমার মতো নিজেই কনফার্ম না, তো আমি বলবো কি, আমি তো চোখে দেখিনি, তাই যদি আপনার প্রয়োজন হয় তো আসতে পারেন, নাহলে বাড়ির কাছে অনেক ডার্মাটোলজিস্ট আছে, আপনি দেখিয়ে নিতে পারেন। কেমন? ওকে, হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। কি হয়েছে সেটাই তো বললেন না, গলার ভেতরে, হ্যাঁ হ্যাঁ গলার ভেতরে জিনিস মানে জিভটা একটু বের করলে আমার গলার ভেতরে শেষ দিকে ব্যথাটা মনে হয়। ও ভালো কোনো ডাক্তার দেখান, এই জিনিসগুলোকে নিয়ে ছেলে করা উচিত নয়, এ থেকে অনেক খারাপ কিছু রোগ হয়ে যেতে পারে, নয় সরাসরি দেখাতে আসবেন, নাহলে বাড়ির কাছে কোনো ভালো ডাক্তার দেখান, আজে বাজে আনাড়ি ডাক্তারদের কাছে যাবেন না, পারবে না, ঘেঁটে দেবে। তার থেকে ভালো কোনো শিক্ষিত ডাক্তারের কাছে যান, এগুলো সেই জন্যই তো বলছি ভালো ডাক্তার দেখাতে, আনারি ডাক্তারদের কাছে যেতে তো না করলাম এই জন্যই। ব্যাপারটা কিন্তু সাধারণ ছেলে খেলা ব্যাপারটা নয়, কিন্তু আপনি যেটা বলছেন এটা থেকে অনেক খারাপ কিছু হয়ে যেতে পারে, এই জন্য আপনি চেম্বারে যোগাযোগ করতে পারেন, যদি ওখানে ডাক্তার না পান আর নাহলে ভালো বড় কোনো হসপিটালে দেখান, কারণ জিনিসগুলো সিরিয়াস, জীবের শেষের শেষ প্রান্তে ব্যথা হচ্ছে, এটা থেকে ক্যান্সারও তো হয়ে যেতে পারে, হাই ইনফেকশনও তো হয়ে থাকতে পারে, সো ব্যাপারগুলো না ছেলে খেলা আপনারা করতে পারেন, আমি আপনাদের বলে দিলাম, এবার আপনার ব্যাপার। নমস্কার, হ্যালো, হ্যালো,
বলুন। বলছি স্যার, আমার হাজবেন্ডের জ্বর হয়েছিল, জ্বরটা ভালো হয়ে যাওয়ার পর কাশিটা কিছু ভালো হচ্ছে না। বাসপাতা শিরা বাসকার ইষ্ট কিনে এনে খাওয়ান। আপনি দেখান তো কি হয়েছে স্বামীর। লবঙ্গ খাওয়াচ্ছি গরম করে। তো ভালো হচ্ছে না, আমার শনি রবিবার দেখে আমি যাবো ভাবছি। ঠিক আছে, এসে ওষুধ নিয়ে যাবেন। আমি আপনাকে দেখাই, আমি 18 সাল থেকে দেখাচ্ছি, অনেকদিন যাওয়া হয়নি, আর আমার হাজবেন্ডের অনেক কিছু প্রবলেম হয়েছে, তো রিপোর্ট গুলো করেছি, করে নিয়ে যাবো। ঠিক আছে। ওষুধ লাগবে তাহলে? ঠিক আছে, আপনি শনিবার যোগাযোগ করুন। হ্যালো, বলুন। হ্যালো, কি আবার কোনে বউ কথা কয় না কেন গো? হ্যালো, বলুন। বলছিলাম ডাক্তার বাবু, আমার হ্যালো, হ্যাঁ কথা কও। হ্যাঁ বলছিলাম ডাক্তার বাবু, জ্বর কমছে না, জ্বর এটা কমছে না। ও পাড়ার যে কোনো ডাক্তারকে ডাকুন, প্যারাসিটামল তার সঙ্গে অ্যান্টিবায়োটিক দিয়ে দেবে, সেরে যাবে। এগুলো এমন কিছু বড় ব্যাপার না, এখন সিজন চলছে জ্বরের, ও বাড়ি সবার হবে, একজনের শুরু হলে। ও কাছের কোনো ডাক্তার দেখিয়ে নিন, এত দূর আসতে হবে না। এগুলো সামান্য জ্বর হয়েছে, ভালো কোনো একটু ডাক্তার দেখিয়ে নিন, ও বাড়িতেই সেরে যাবে। এর জন্য কষ্ট করে আমাদের হসপিটাল অবধি আসার কোনো দরকার নেই, এতেই সেরে যায়। তবে হ্যাঁ, ডাক্তার দেখিয়ে নিন, নিজেরা প্যারাসিটামল কিনে কিনে খেতে যাবেন না, কারণ এখনকার যে জ্বর প্যারাসিটামলে সারার ব্যাপার নয়। বলুন। আমি ডুমুরদা থেকে বলছি। হ্যাঁ হ্যাঁ, আমি ডুমুরদা থেকে বলছি। আমি হাঁটুর ব্যাপারে আর ওই আমার স্বামীর সর্দি কষ্ট আমার জন্য আমি যাকাবো বলে শুক্রবারে বিয়ে করি। তো ভালো কথা, তো ভেরি গুড। হাঁটুর ব্যাথার জন্য আমি যাব, তাই বলছি আমার হাঁটুর ব্যাথা ভালো হয়ে যাবে তো? কেন, আপনি ডাক্তারে ওষুধ খেলেই যে ভালো হয়ে যেতে হবে এরও তো কোনো মানে নেই। আপনি তো এর আগে তো অনেক ডাক্তার দেখিয়েছেন। হ্যাঁ অনেক দেখিয়েছি, অনেক দেখিয়েছি, সবাই বলছে অপারেশন করতে। সে আপনার পয়সা বেশি আছে, আপনি অপারেশন করাতে বলেন, করতে পারেন। আমাদের পয়সা কম, আমরা অপারেশন করাই না, আমাদের পয়সা কড়ি কম। করে ফেললে আর কিছু করার নেই, অপারেশন হয়ে গেলে আমরা কিছু করতে পারব। চলে আসুন, চলে আসুন, আমি রান্না বান্না করে রাখবো, কিছু চিন্তা করতে হবে না, চলে আসুন। এই নি রিপ্লেসমেন্টটা আমার এই 23 বছরের ডক্টরি জার্নিতে আজ অব্দি কারোর করতে হয়নি, এতটা অ্যাসিওর ট্রিটমেন্ট করি হাঁটুর অস্টিওআর্থ্রাইটিসে। যারা একটু কথা শুনে যত্ন নিয়ে চলে, সবাই এভরিবডি রেজাল্ট দিয়েছি অস্টিওআর্থ্রাইটিসে। যেগুলো বেঁকে গেছে একদম আদার থিংস, ওতে একটু সময় বেশি লেগে যায়, বাট যাদের বিগিনিং স্টেজ সবে শুরু হয়েছে, আমার মনে হয় না সেই জায়গায় কারোর অপারেশন করাতে হয়েছে। আমার এখান থেকে কোনোদিন রেকমেন্ডস হয়নি বা আমার প্রেসক্রিপশানে কোনোদিন আমাকে লিখতে হয়নি রেফার ফর নি রিপ্লেসমেন্ট, আজ অবধি, যেন আগামী দিনেও ভগবান আমাকে লিখতে না বলে। হাঁটু রিপ্লেসমেন্ট আমার এখান থেকে হয়নি, আগামী দিনেও হবে না। এখন তো মেডিসিন আরও ডেভেলপমেন্ট হয়েছে, এখন তো আরও কম সময়ের মধ্যে আরও ভ্যারোলে যাওয়া, তার সঙ্গে আবার এখন পঞ্চকর্মা হচ্ছে, সো অস্টিওআর্থ্রাইটিসের সঙ্গে পঞ্চকর্মা একসঙ্গে ম্যাচ আপ করে অসাধারণ রেজাল্ট খুবই কম টাইমে। যারা এখন চলে আসছে এই হাঁটুর ব্যথা নিয়ে, কোমরের ব্যথা নিয়ে, তারা একদম দিব্যি দৌড়ে ঠাকুর দেখতে পারবে, আমার অ্যাসিওরেন্স পুরো। ঠিক, তো সেই জন্যই আপনাদের বারবার বলে দেওয়া হয়। তবে আমরা মনে হয় যে দ্বিতীয় পর্যায়ে পৌঁছেছি, ঘড়ির কাঁটা কি বলছে যে আমরা কি দ্বিতীয় পর্যায়ে পৌঁছেছি? আচ্ছা, 2 মিনিট বাকি আছে, ওকে।
ততক্ষণ একটা ফোন নিয়ে নিয়ে যাক। হ্যাঁ নমস্কার, বলুন। বলুন, শুনতে পাচ্ছি। কথাই তো বলবেন, নাহলে আর তো কিছু করার নেই, বলুন। কানে কি হয়েছে? টিউমার। আচ্ছা, তারপর? হসপিটালে নাম লিখিয়ে চলে আসবেন, এখানে রিপোর্ট করাতে হবে, যদি নর্মাল দেখা যায় তাহলে ভালো, নাহলে রিপোর্ট করাবার আছে, তারপর ওষুধ নিয়ে বাড়ি যাবেন, এটাই করার আছে, আর কিছু না। বুঝতে পেরেছেন? যদি সুস্থ হতে হয়, অপারেশন না করাতে হয়, তাহলে আমাদের হসপিটালে নাম লিখিয়ে দেবেন, আর যদি অপারেশন করান তাহলে আপনার বাড়ির কাছে হসপিটাল আছে, সেখানে নাম লিখিয়ে দেবেন। দুটো রাস্তা আপনার। না, সে কত বড় টিউমার সেটা না দেখে কি করে বলবো মা? টিউমারটা সাইজ কত হয়েছে সেটা দেখার দরকার আছে তো। সুতরাং আমি তো অন্তর্যামী নই বাবা যে এখান থেকে বসেই সব বলে দিতে পারি, না, ওর জন্য আসার দরকার হয়। ওর জন্যই তো এত বড় গভর্নমেন্ট থেকে একটা সরকারি হাসপাতাল করে রেখেছে, যে যদি আপনারা না আসেন আমি তো এখানে বসে বসে সবার বলে দিতে পারবো না, ওই জন্য আসার দরকার আছে, একবার আসলে ভালো হয়। ওকে। কানের ভেতরে টিউমার, ও কখন ফেটে যাবে, কখন বড় হয়ে যাবে, কখন বসে যাবে জানি না, তবে হ্যাঁ চোখে একবার দেখার দরকার আছে। আমাদের অপারেশন আমি করতে দিই না, করি না আলুটি তো, সুতরাং ওই অপারেশনটা বাদ দিয়ে আমার সাথে কথা বলবেন। আমি অপারেশনে না পাঠাই কাউকে, না নিজে করতে বলি কাউকে, আর না আমি ভাবি কোনো দিন এটা অপারেশন হলে ভালো হতো। আমি সবসময় যে কোনো ট্রিটমেন্টই, যত কঠিন ট্রিটমেন্টই হোক না কেন, অপারেশন ছাড়াই ভেবে এসেছি, আগামী দিনেও ভাবো, আমার দরকার নেই ওই ধরনের। আমার হসপিটাল, এত বড় হসপিটালে বড় বড় দুখানা অপারেশন থিয়েটার আছে, আমার তরফ থেকে ওপিডি থেকে কোনো পেশেন্টকে পাঠাই না যে অপারেশন করে এসো। পেশেন্ট যদি বলে যে আমার অপারেশন করার খুব ইচ্ছে হচ্ছে, যাও, দরজা খোলা আছে, কোনো অসুবিধা নেই, গো ফর ওটি, বাট আমার তরফ থেকে রেকমেন্ডস কোনো দিন আগামী দিনেও করবো না। নমস্কার, বলুন। হ্যালো, হ্যাঁ বলছি, বলুন। কি প্রবলেম, কিসের রোগী, কেন ওষুধ খাচ্ছিল? হার্নিয়া। হার্নিয়াটা কেমন আছে সেটা বলতে হবে তো। মানে বসে গেছে তো, ওটা দেখা যাচ্ছে না তো, খালি একটা আল্ট্রাসোনোগ্রাফি করে একবার দেখে নেবেন, যে যদি ভেতরেও থাকে কতটুকু আছে তাহলে আমরা জানতে পারবো, যদি ভেতরেও থেকে থাকে। হ্যাঁ, করে আমাকে হোয়াটসঅ্যাপ করলেও হবে বা আসলেও হবে, দুটোই, কারণ অনেক দূরে থাকেন তো, আসো বললেই তো আর আসা যায় না। আপনি ভিডিও কলিংয়ে রিপোর্টটা করে পাঠালেও যদি ওষুধ লাগে আমি এখান থেকে কুরিয়ারে পাঠিয়ে দেবো, ঠিক আছে? ওকে, নমস্কার, বলুন। হ্যালো, না, আরেকবার ট্রাই করুন। বলুন। হ্যালো, ইনি আবার আর এক কোণে বউ মাথায় ঘোমটা দিয়ে বসে আছে। বলুন। হ্যালো, বলুন। বলছি ডাক্তারবাবু, স্যার ডাক্তার সেনের সাথে কথা বলছি? হ্যাঁ। বলছি ডাক্তারবাবু, আমার একটা প্রবলেম, যে আমার রাত্রেবেলায় শোয়ার সময় হাত পাটা মুরগি কাটলে যেরকম হয় সেরকম আমার হাত পা কাঁপে। ওটাকে পার্কিনসন বলে। আপনি বাতা ফাইভ আর ত্রয়োদশাঙ্গ গুগুল, এই দুটো ট্যাবলেট আপনার বাড়ির কাছে যদি আয়ুর্বেদিক দোকান থাকে তাহলে সেখান থেকে কিনে নেবেন। একটা হচ্ছে বাতা ফাইভ আর ত্রয়োদশাঙ্গ গুগুল,
ঠিক আছে? কারণ এগুলো বাড়িতে বসে ম্যানেজ করে দেওয়া যায়, অনেক এখনো বাড়াবাড়ি হয়নি যেহেতু, তাই অনেক বাড়াবাড়ি হয়ে গেলে আবার আসতে হবে। হুম, বলুন। হ্যালো ডাক্তারবাবু, নমস্কার। নমস্কার। আপনার এই প্রোগ্রাম আমি দেখতেছি, আমার একটু এই হাতের প্রবলেম আছে, ঠিক আছে? হুম। হ্যালো হ্যালো। হুম। ওই গেঞ্জি খুলতে গিয়ে আমার ডান হাতে একটু এখানে লেগে যায়। হুম। তারপর হাতটা ঠিক মতো আমি সোজা করতে পারছি না, সব বলে দেবে, ওখানে ফোন করুন আগে, যেটা আপনার সুবিধা হবে ওরা সব রকম ভাবে বলবে আপনাকে। আপনার বাড়ি যেটা কাছে হবে বাড়ি থেকে সেটাতেই আসবেন। হেল্পলাইন নাম্বারে একটু ফোন করে দিন, হেল্পলাইনে ফোন করুন। হ্যালো, বলুন। এটা পাকিস্তানে ফোন লেগেছে, করাচিতে। পাকিস্তান রেখে দাও, থানা পুলিশ হয়ে যাবে নাহলে। বলুন। মানে টিভি চ্যানেলে ফোন করেও বলছে কে আপনি, মানে কত রকমের যে আতেল ফ্যামিলি নিয়ে থাকতে হয়, মানে ফ্যামিলির সব সদস্য আতেল। ভগবান যুগে যুগে ভূত পাঠাইছো বারে বারে দয়াহীন সংসারে। বলুন। হ্যালো, ইনি আবার লাজবতী কন্যা ফোন ধরে বসে আছে মাথায় ঘোমটা দিয়ে। উফ, এদের নিয়ে আর পারা যাবে না, সব মাথার স্ক্রু ঢিলে হয়ে পড়ে গেছে। চলুন আমরা এবার প্রেজেন্টেশনে যাই, যেটা দিয়ে শুরু করেছিলাম, ডেঙ্গি। ডেঙ্গি মিন্স মশার কামড় থেকে যে অসুখটা হয়। একটা সময় ডেঙ্গি নিয়ে মহামারী, 2013 সালেও আমরা অলরেডি প্রচুর ডেঙ্গি রোগী দেখেছিলাম। চ্যালেঞ্জ এটাই ছিল, একটা কেউ মরতে দিইনি এবং হসপিটালেও ভর্তি করতে হয়নি, বাড়িতেই আমরা ম্যানেজ করেছি, যেমন কোভিডের সময় আমরা করেছিলাম। কারণ ডেঙ্গির সময় আমরা এতটা ভরসা দিয়ে ট্রিটমেন্ট করে সাকসেস হয়েছিলাম বলেই কোভিডের সময়ও আমরা পিছিয়ে থাকিনি। আয়ুর্বেদিক ডক্টর হয়েও ঝাঁপিয়ে পড়েছিলাম, কয়েক হাজার পেশেন্ট দেখেছি, কিন্তু কাউকে হসপিটালে ভর্তি হতে হয়নি, কেউ মারা যায়নি, কারোর অক্সিজেন লাগেনি। এটা প্লাস পয়েন্ট ছিল আমাদের আয়ুষ ডিপার্টমেন্টের ট্রিটমেন্ট। আপনারা অ্যালোপ্যাথি সেকশনে কী কী করেছিলেন নিজেরাই জানেন, ধাবার মাঠে প্রচুর বডি আছে এখনও। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে ডেঙ্গি নিয়ে বেশ হইচই পড়েছে, প্রতিটা হসপিটাল নার্সিং হোমেই কিন্তু ডেঙ্গির রোগী পড়ে আছে। তবে হ্যাঁ, এগুলো অনেক দামি হসপিটালে নিয়ে যাওয়ার কোনো মানে হয় না, কারণ প্রায় 7 দিনের মতো লেগে যায় থাকতে হয়। তো এই 7টা দিন বড় প্রাইভেট হসপিটাল বা নার্সিং হোমে থাকা মানে মিনিমাম 3-4 লাখ টাকা বিল করে দেয়, আপনারা দেখবেন। তার থেকে বাবা বুঝি কম, আমি বুঝি কম, আমাদেরই গরিবের হসপিটাল, সরকারি হসপিটাল, এখানে অনেক বিল নয়, সুস্থ করে আপনার রোগীকে একদম বাড়ি নিয়ে যেতে পারবেন। তাই চোখ কান বন্ধ করে দমদম মিউনিসিপ্যালিটি হসপিটালে একদম পৌঁছে যান, যদি ডেঙ্গির মতো সিমটম দেখতে পান। কারণ আমার মতে বলে যে এর থেকে ভালো মিউনিসিপ্যালিটি হসপিটাল এখন যা হয়ে গেছে আমাদের এই হসপিটাল, মানে অন্যান্য কোনো প্রাইভেট হসপিটালের থেকে কোনো অংশে কম নয়, গিয়ে দেখে আসবেন। যে আমি কোনো বাড়িয়ে বলছি না, কমিয়ে বলছি, কেমন? ওকে, তো আসা যাক তাহলে আজকের প্রেজেন্টেশন। ভালোবাসার চুমু, হে ভগবান, এ কেমন নাম দেয়া হয়েছে অনুষ্ঠানে। তাহলে আজকে এই ডেঙ্গির গল্প করছে, এই বলছে ভালোবাসার চুমু, ডাক্তারবাবুর মাথাটা গেল নাকি মনে হচ্ছে তো? আরে মশাই দেখুন, শরীরে শিহরণ জেগে উঠবে আপনার এক্ষুনি। ভালোবাসার চুমু দিয়ে তো সবে শুরু হয়েছে, এরপর অনেক বাকি, দেখতে থাকুন। একদম জায়গা শক্ত করে বসে পড়ুন চেয়ারের হাতল ধরে, উঠবেন না, নড়বেন না, সরবেন না, শুধু দেখতে থাকুন আর শুনতে থাকুন আজকের ভালোবাসার চুমু। তাহলে ভালোবাসার চুমু কেন নাম দেওয়া হলো, পরের সিনটা দেখতে হয় তাহলে।
কিসিং। আমাদের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে যে চুমু খাওয়ার উপকারিতা কি, তোমরা জানে এটা আবার কি ধরনের টপিক? আছে আছে, শুনতে থাকুন। একটা চুমুতে আপনার হাই ব্লাড প্রেশার লো হয়ে যায়, শরীরে অক্সিজেনের মাত্রা বেড়ে যায়, আপনার মাথায় টেনশন থাকলে কমে যায়, ক্যাভিটি থাকলে কমতে থাকবে, ফেসিয়াল মুখের মাসল যদি শক্ত থাকে, একবারে শকুনের মতো চেহারা থেকে চামড়া বাদুরের মতো, আপনার চুমু খাবার ফলে আপনার মুখে চেহারার পরিবর্তন হবে, শরীরের যন্ত্রণা কমবে, যদি কোথাও শরীরে জ্বালা থাকে সেই জ্বালা কমতে থাকবে এবং ইমিউনিটি বাড়াতে থাকবে, শরীরে দুশ্চিন্তা মাথা থেকে কমাবে এবং শরীরের রোগকে প্রতিরোধ করার সাহায্য করবে। তাহলে একটা চুমুতে এতগুলো সায়েন্টিফিক কাজ হয় ইন হিউম্যান বডি। কিন্তু দুঃখের বিষয় কি, কি বলছে তারপরেও বৈজ্ঞানিকরা বলছে, ডাক্তাররা বলছে, প্রশ্ন হলো এটাই, চুমু যাকে খাবে সেটা কে, তিনি কি নিজের বউ না অন্যের বউ? ওই ব্যাপারে কিন্তু কোনো ইনফরমেশন এখনো পাবলিসিটি হয়নি। তাহলে ভালোবাসা চুমু দামি, কিন্তু সেটা কার জন্য, তাই না? তাহলে আসল চুমুটা তো এখনো আলোচনাতেই আসেনি, চলুন আরেকবার দেখে নিই আজকে। এমন বিষাক্ত গরল মাখা ঠোঁটে যদি চুমু হয় বাঁচবে মানুষ? বিষ মাখা আছে, তাহলে বিষাক্ত ঠোঁটটা কার, কার এই বিষাক্ত ঠোঁট? আচ্ছা, আমাদের এই মহাশয়ের ভালোবাসার চুমু, এটা কে? আমাদের বেঙ্গি ছড়ানোর মহাশয়। একটা চুমু যদি এই মশা দিয়ে যায় আপনাকে দিনের বেলায়, তাহলে মোটামুটি 7 দিনের জন্য গ্যারেজ হয়ে যাবেন যে কোনো হসপিটালে, বুঝতে পারছেন আপনি? তাহলে আমার মতে বলে যে এই চুমু থেকে দূরে থাকতে হবে। যে চুমু দিয়ে শুরু করলাম ওটা আপনার শরীরে অনেক লাভ হতে পারে, কিন্তু এই মস্কুইটো মহাশয় যদি চুমু একটা খেয়ে যান দিনের বেলায়, তাহলে কিন্তু 7 দিনের জন্য পুরো গ্যারেজ একদম, আপনি বেঁচে ফিরতেও পারেন বাড়িতে নাও পারেন। তাহলে আর কি কি বলছে, ডেঙ্গি যদি হয়, এই হচ্ছে আসল ভালোবাসার চুমু। তাই আমি আপনাদের সাবধান করার জন্যই নামটা দিয়েছি যে যেখানেই ভালোবাসার চুমু পেয়ে যাবেন প্লিজ খেয়ে নেবেন না, জীবন চলে যেতে পারে। ডেঙ্গি ফিভার সিমটম কি কি? যদি ডেঙ্গি হয় মাথার যন্ত্রণা করবে, চোখের পিছনটায় যন্ত্রণা করবে, জয়েন্টের আপনার হাড়ের প্রতিটা জয়েন্টে যন্ত্রণা হতে থাকবে, বমি ভাব থাকবে বা বমি হতেও পারে, এবং গোটা হাড়ের মধ্যে জয়েন্ট হতে পারে, মাসকেলের মধ্যে পেন হতে পারে, এবং হাই ফিভার থাকবে, প্রচুর পরিমাণের যন্ত্রণা থাকবে। এবার একটা একটা করে ক্লিয়ার করি। প্রচন্ড পরিমাণে মাথার যন্ত্রণা আপনার ডেঙ্গি হলে তার সিমটম। দ্বিতীয় সিমটম কি? সেকেন্ডলি, চোখের ভিতরে যন্ত্রণা হওয়া। তৃতীয় সিমটম, প্রতিটা জয়েন্টে জয়েন্টে পেন হবে উঠতে বসতে। ফোর্থ, বমি হতেও পারে অথবা বমি ভাব থাকতে পারে। আচ্ছা, মাসেল পেন, পেনটা হবে সারা শরীরের মধ্যে, মাসেল পেন হবে। র্যাশেস, শরীরের মধ্যে চুলকানি দেখা দিতে শুরু করবে। প্রচন্ড পরিমাণের হাই টেম্পারেচার 3-4 অবধি চলে যেতে পারে।
গলা ব্যথা থাকবে, জল খেতে গেলেও গলা ব্যথা করবে, খাবার খেতে গেলেও গলা ব্যথা থাকবে। এই হচ্ছে ডেঙ্গি, একজন থেকে আরেকজনে ছড়াতে পারে, সো বিওয়্যার ফ্রম ডেঙ্গি। সিমটম গুলো বলে দিয়েছি, আরো কিছু এক্সট্রা সিমটম এখানে দেখাচ্ছে, যেটা হচ্ছে ডায়রিয়াও হতে পারে। কেমন ডেঙ্গি যদি হয় কি টেস্ট করাবেন? ডেঙ্গি টেস্ট, আইজিএম আইজিই টেস্ট লাগবে। আর কি টেস্টের প্রয়োজন আছে? সিবিসি কমপ্লিট ব্লাড কাউন্ট, এটা অবশ্যই করার প্রয়োজন আছে। প্লেটলেট কাউন্টটা আলাদা করেও করাতে পারেন, দিনে দুবার করে লাগবেই, সকালে একবার সন্ধ্যাবেলা একবার, কারণ প্লেটলেট কাউন্টটা যদি ডাউন হয়ে যায় শরীরে তাহলে মৃত্যু অবধি হয়ে যেতে পারে, আপনি মারা অবধি যেতে পারেন। ডেঙ্গি থেকে বাঁচার জন্য প্রধান উপায় মশারি ব্যবহার করুন, কারণ এখনকার ছেলেমেয়েরা বা পরিবার মশারি ব্যবহার করে না, করে না। বাড়ির আশেপাশে যদি এরকম জল জমা থাকে সেখানে ব্লিচিং পাউডার ছড়িয়ে দিন, নালে গাপ্পি মাছ ছেড়ে দিন, নিজের মৃত্যু ডেকে আনবেন না। আপনার বাচ্চার শরীরের মধ্যে যদি এরা মশা এসে দিনের বেলা কামড়ে দেয় বিপদ হয়ে যেতে পারে। অবশ্যই মনে রাখবেন এই মশা দিনের বেলা কামড়ায়, রাতে নয়। আর বিশেষ করে যারা মাল্টি স্টোরেজ বিল্ডিংয়ের মধ্যে আছেন, একতলায় যারা আছেন তাদের ক্ষেত্রে রিস্কটা বেশি, কারণ এই মশা ম্যাক্সিমাম দ্বৈতলা অবধি উড়তে পারে, তারপরে আর উড়তে পারে না। সুতরাং তিনতলা চারতলা পাঁচতলার উপরে ডেঙ্গি হবে না। ক্লিয়ার? ওকে। বাড়ির আশেপাশে যদি এরকম জল জমা থাকে ব্লিচিং পাউডার ছড়িয়ে দিন গিয়ে, নালে কেরোসিন অয়েল, কেরোসিন অয়েল আর কিছু না, বাড়িতে কেরোসিন তেল আছে একটুখানি গিয়ে ছড়িয়ে দিন এক ছিপি। ওই জলের মধ্যে যত মশার বাচ্চা আছে সব ফিনিশ। নেক্সট, আর কোথায় কোথায় জল জমতে পারে আমি সেই জায়গাগুলো দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, বাড়ির আশেপাশে এরকম লরির টায়ার, গাড়ির টায়ার এরকম পড়ে আছে, এইসব খাবারের থালা ইত্যাদি পড়ে, ওই যে একটু একটু অল্প জল জমে আছে ওর মধ্যেই মশা হয়ে যাবে। তাই সাবধান, সাবধান, সাবধান। আপনার ফুলের বাগানে যদি এরকম ডোবা মতো হয়ে যায় তাহলে সেখানেও দেখবেন মশার বাচ্চা হয়েছে, গিয়ে ব্লিচিং পাউডার নাহলে কেরোসিন অয়েল। এই হচ্ছে মহাশয়রা, ভালো করে চিনে রাখুন। জলের মধ্যে দেখবেন এরা সবসময় ডান্স করছে একদম, তুকা বলে ইয়া গান না বাজেই এরা নাচ করতে থাকছে, সারাক্ষণ এরা ডান্স করে এই মশার বাচ্চারা। খালি বড় হওয়ার অপেক্ষা, ডানা হলেই আপনার সর্বনাশ করে দেবে। তাই শিশু সন্তান থেকেই একদম নির্বংশ করে দিন, মায়া করবেন না। আপনি যদি ভাবেন এখন আহারে ওনারাও তো পৃথিবীতে এসেছে, ওদের কি বাঁচার অধিকার নেই, ওদের বাঁচার অধিকার যদি বেশি করে হয়ে যায় আপনার মারা যাবার অধিকারটাই বেশি হয়ে যাবে, তাহলে আপনার বাঁচার অধিকার ওরা কেড়ে নেবে, কেমন? তাই মায়া করবেন না, এত দয়া মায়া মশার বাচ্চাদের দেখাবেন না। বাড়ির আশেপাশে যে জল জমে আছে, বৃষ্টির জল জমছে, সেখানে গিয়ে একটু করে কেরোসিন অয়েল না হলে ব্লিচিং পাউডার ছড়িয়ে দিন। সকালবেলা উঠে একটুখানি কাঁচা হলুদ, তুলসী পাতা আর পেঁপে পাতার রস, কচি পেঁপে পাতার রস এক কাপ করে খান সকালবেলা খালি পেটে। মশার 14 পুরুষের ক্ষমতা নিয়ে আপনি আপনাকে মেরে ফেলতে পারে, আমি অ্যাসিওরেন্স দিতে পারি। 2013 সাল থেকে চুটিয়ে ট্রিটমেন্ট করে আসে এই ডেঙ্গি রোগীর, দমদমে আজ আমি আজকে থেকে নেই, 2011 সাল থেকে আছি। 2013 সালের ওই পচা খাল দমদমের,
ওই হচ্ছে দমদমের সর্বনাশের জায়গা এবং পশ্চিম বাংলার সব থেকে বেশি ডেঙ্গি রোগী ধরা পড়েছিল তখন 2013 সালে এই দমদমে। শহরাঞ্চল, দমদম শহর তো গ্রাম নয়, তাহলে গ্রামের থেকেও আরো খারাপ জায়গা হচ্ছে ওই দমদমের পচাখাল, যেখানে দুপাশের ওই মোষখাটালের গোবর ধোয়া জল জমে, এই গোবর ধোয়া জলের মধ্যে সব থেকে বেশি ডেঙ্গি মশা জন্মায়। তাই যে জলের পুকুরের খাল পাড় নদীর নালার পাশে যেখানে খাটাল আছে, মোষের খাটাল গরুর খাটাল, সেই সব এরিয়াতেই ডেঙ্গি মশা জন্মাবে বেশি, যেটা থেকে এই দমদমে আগেরবারেও হয়েছিল, এবারেও প্রচুর সব থেকে বেশি ডেঙ্গি ধরা পড়ছে দমদমে। আমাদের হসপিটাল এখন প্রায় ভর্তি বলা যেতে পারে ডেঙ্গিতে, না মারা যায়নি কেউ, যেতে পারে না, ভর্তি রাখতে হতো না, এখন হসপিটাল হয়ে গেছে তাই ভর্তি করে দিয়েছি, টেনশন নেই। তাই যদি এরকম সিমটম দেখেন চলে আসুন, কোনো টেনশন নেবেন না। কেমন দ্বিতীয়, আর কি খেতে হবে? কাঁচা হলুদ, নিম পাতা, তুলসী পাতা, একটা সুন্দর করে একটা শরবত বানান পেঁপে পাতার রস খাবার পর, ডেঙ্গির ওই বংশের কোনো ক্ষমতা নিয়ে আপনাকে মেরে ফেলতে পারে। আপনাকে শুধু যা ঘরোয়া টোটকা বলে দিলাম এটাই যথেষ্ট, এরপর তো আবার আমাদের মেডিসিন দেব, কয়েকটা মেডিসিন সামান্য, ফেভারেল ক্যাপসুল দিই, ফেভারেল 99 ডেঙ্গির জন্য মারাত্মক একটা মেডিসিন, মানে যে কোনো ধরনের হাই টেম্পারেচারকে নামিয়ে দিতে পারে। আমি নাম বলে দিচ্ছি তো, আমাদের আয়ুর্বেদিকের জ্বরের ওষুধ, আপনাকে প্যারাসিটামল আনতে হবে না, ফেভারেল 99 আয়ুর্বেদিক জ্বরের ওষুধ খাইয়ে দিন, নামটা লিখে রাখুন, আপনার প্রয়োজনে আসতে পারে, ঘরে ছোটখাটো জ্বর হলেও এটা খাইয়ে দিন, অন্তত প্যারাসিটামলের মতো সাইড এফেক্ট তো নেই, রাইট? ওকে, নেক্সট যাই, আর কি বলছে? ডেঙ্গির বন্ধ করতে হবে, তা বন্ধ করতে গেলে বাড়ির আশেপাশে জল জমা বন্ধ করতে হবে আর মশারি কাটাতে হবে, এই দুটোই রাস্তা আছে, না হলে কোনো ক্ষমতা নেই ডেঙ্গিকে রোধ করার। বলবেন ওই পচা খাল বন্ধ করুন না, কে বন্ধ করবে? বিগত 100 বছরে দমদমের পচা খাল কেউ বন্ধ করতে পারেনি, আর আমরা মনে হয় এখন বন্ধ হবে, নেভার। তাই আমরা সাবধান হই, জুতো আবিষ্কারের গল্প মনে আছে, যে সারা রাজ্যের ধুলো ঝাঁট দিয়ে লাভ নেই, নিজের পাটাকে যদি ঢেকে দিই তাহলেই তো হয়। হবু রাজার গবু মন্ত্রী, না গবু রাজার হবু মন্ত্রী, অনেক ছোটবেলায় পড়েছি কিন্তু ভুলিনি এখনো, জুতো আবিষ্কারের গল্প নিশ্চয় মনে আছে অনেকের, যে সারা রাজ্যের ধুলো ঝাঁট দিয়ে লাভ আছে, নিজের পাটাকে ঘেঁটে দিল যদি ঢেকে দিই ভালো করে তাহলেই তো হয়ে যায়। এখানেও ঠিক তাই, আমি পশ্চিমবাংলার কত এই গোবর ধোয়া জলের পচা খাল বন্ধ করব, পারবেন? সম্ভব নয়? তাহলে আপনি মশারির মধ্যে ঢুকে পড়ুন না, মশারিতে ঘুমান, আর বাড়ির আশেপাশে জল জমাগুলোতে ব্লিচিং পাউডার বা কেরোসিন অয়েল দিয়ে দিন, আপনি বাঁচি বাপের নাম, আপনি তো ভালো থাকলেন, কারণ আপনার ডেঙ্গি হলে তো আরও 10 জনের ছড়াবে। আপনার গায়ের মশা বসে যাবার ওইটা যেখানে যেখানে যাবে, যাকে যাকে চুমু দিয়ে আসবে আর কি, তাদের দ্বারা আপনার সাথে একই খাতায় নাম লিখিয়ে যাবে, বুঝতে পারছি? তাহলে আপনার সাবধান হওয়া কত মূল্যবান, আপনি নিজে সাবধান হয়ে যান তাহলেই হবে, ঠিক? আর কি বলে দিয়েছে দেখি এখানে, না আর কিচ্ছু বলছে না। তাহলে আজকে আমার গল্পটি ফুরালো, নোটে গাছটি মোড়ালো, ভালোবাসার চুমু এই মাত্র শেষ হলো, চলুন আর একটু ফোনে যাই আমরা। নমস্কার, বলুন। বলতেছি আমি খড়গপুর থেকে বলতেছি। কোন কি কইতাছেন? আমার মেয়ের বয়স 14 মাস বয়স। 14 মাস? হ্যাঁ, 1 বছর 2 মাস। আচ্ছা, ওর হচ্ছে, ওকে আমি হচ্ছে একটা শিশু ডাক্তার দেখাতাম, সেখানে ওর হচ্ছে মানে নাভিতে একটা মানে হারনিয়া বলছে, মানে ডাক্তার দেখে বলছে নাভিতে একটা মানে ফোলা ভাব আছে, দেখে বলছে হারনিয়া, বলছে ওটা ভয়ের কোনো কারণ নেই, ওটাতে কি কোনো সমস্যা আছে? বাচ্চা কার, মানে মা আপনি? হ্যাঁ আমি।
আমি মা। আপনার কি এটা প্রথম বাচ্চা? হ্যাঁ প্রথম বাচ্চা। ওই জন্য একটু ভয় করছেন? ভয় পাওয়ার কিছু নেই, আপনি একটা বেবি অয়েল পাওয়া যায় আমাদের, একটা বেবি অয়েল বলে দিই, মহর্ষি বেবি অয়েল, মহর্ষি মহর্ষি বেবি অয়েল, ওইটা সকালবেলা উঠে একবার ওই নাভির উপর লাগিয়ে দেবে। নাভিটা ফুলে উঠেছে তাই তো? নাভির একটা সাইডে মানে অনেকটাই বড় হয়ে ফুলে গেছে। বেশ, ওই তেলটা লাগিয়ে দেবে। হ্যাঁ ওটা হারনিয়াই, হারনিয়াই ঠিকই বলেছে। ওই তেলটা দিনে দুবার করে সকালের দিকে একবার লাগিয়ে রাখা থাকবে, আবার সন্ধ্যেবেলার দিকে একবার লাগিয়ে রাখবেন যেন সারা রাত থাকে। আর এখন কি বেবি ফুড ছেড়ে একটু ভাত খেতে পাচ্ছে তো? ঠিক আছে, আমি একটা ওষুধের নাম বলে দিচ্ছি, হারনিওনিল। হারনিওনিল, হারনিয়ার জন্যই এই মেডিসিনটা, নাহলে ভারতবর্ষে আর কারোর কাছে এই মেডিসিন নেই কিন্তু, কারণ এইসব ইন্টালেকচুয়াল ডিজিজের জন্য। কারণ হারনিয়া মানেই তো লোকের, লোক জানে এটা অপারেশন করতে হয় তাই না? বাট আমি বলেছি আমি অপারেশনের বিরুদ্ধে ডাক্তার। না না, অপারেশনের কথা মাথা থেকে বের করে দিন। হারনিয়া অপারেশন করে কোনো ডাক্তার আজ অবধি সারাতে পারেনি আমাদের ভারতবর্ষে। তাহলে আপনি কেন অপারেশন করে লাভটা কী হবে আপনার যদি না সারেই ওটা? তার থেকে ওষুধ বলে দিচ্ছি, হারনিওনিল পাউডারটা চা চামচের হাফ চামচ একটু উষ্ণ গরম জলে মিশিয়ে দিয়ে একটু মধু মিশিয়ে ওকে দিনে দুবার করে খাওয়াবে। ও দেখবে মাস দুই তিনেকের মধ্যে ওটা নীল হয়ে গেছে, একদম নর্মাল হয়ে গেছে। আর কিছু করতে হবে না, তেলটা লাগাবেন আর এই পাউডারটা গরম জলে মিশিয়ে একটু মধু মিশিয়ে খাওয়াবেন। ঠিক আছে, চলো। হ্যাঁ লিখে রাখো কোথাও, নাহলে ভুলে যাবে। নমস্কার, বলুন। হ্যালো, হ্যালো। লিখে নিয়েছেন? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, আপনাদের ক্ষেত্রে বলে রাখি, এরকম ছোট বাচ্চাদের অনেক সময় প্রচুর কান্নাকাটি করে করে, কেন প্রচুর কিছু বাচ্চা আছে না, হ্যাঁ হ্যাঁ করে সারা দিন কাঁদছে। আরে বাবা একটু হাস, মনে হচ্ছে যেন এখানে এসে, অবশ্য হ্যাঁ এখানে এসে ওর ভালো লাগেনি খুব একটা, এই দু নম্বরই লোক, সারাক্ষণ রাজনীতি মিছিল এসব দেখে সে হয়তো কাঁদছে, আমি বুঝতে পারছি। মানে বাচ্চাটা এখন ভাবছে হয়তো ভুল জায়গায় চলে এসেছি, আমার যাওয়া উচিত ছিল চন্দ্রযান থ্রিতে করে, আর চলে এসেছি এখন মেদিনীপুরের এইখানে, তো স্বাভাবিক তাই সে কাঁদছে। কিছু বাচ্চা আছে সারাদিন কাঁদে, যাই বাচ্চাগুলো বেশি কাঁদে ভ্যা ভ্যা করে তাদের এরকম হারনিয়া ছোটোবেলায় হয়, আবার সেটা কমেও যায়, ভয় পাবার কিছু নেই। কিন্তু আমি তো ডাইরেক্ট মেডিসিনই বলে দিলাম, বড়দের যে হারনিয়া হয় সেগুলো ওষুধ দিয়ে আমরা কমিয়ে দিচ্ছি, যখন ছোটো টুকুর বাচ্চা তার তো কমবেই, তাই টেনশন নেবার কিছু নেই, ওটা একদম নীল হয়ে যাবে। ওই আর এক দু বছর পর দেখবে কিছুই বুঝতে পারছো না, একদম পুরো স্মুথ দেখাবে একদম। ঠিক আছে, হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ বলুন, জোরে বলুন। হ্যাঁ আবার দীঘা থেকে কি হলো? শ্যাম্পুর নাম কি? শ্যাম্পুর নাম কি? আমাকে বিল আর প্রেসক্রিপশনের ডিটেলটা পাঠান এই নম্বরে, এবং কার সঙ্গে কথা হচ্ছে সেই ফোন নম্বরটা পাঠান এই নম্বরে হোয়াটসঅ্যাপে, তারপর আমি দেখছি। ঠিক আছে, চলো। আপনাদেরও জানানো থাকলো, এনি টাইপ অফ কমপ্লেন ইন আওয়ার ইউনিট, হসপিটালের যত স্টাফ আছে, আপনার যদি কারোর বিহেভে খারাপ লাগে আপনি অবশ্যই সরাসরি যে নাম্বারটা ওখানে দেখতে পাচ্ছেন 24 নাম্বার, ওই নাম্বারের হোয়াটসঅ্যাপে লিখে পাঠান যে কোন ডিপার্টমেন্ট থেকে আপনার সঙ্গে মিসবিহেভ করেছে, ঠিক না? হলে তো আমি জানতে পারছি না, ঠিক না? নাহলেই তো পশ্চিমবাংলার মতো অবস্থা হবে তাই না? তাই জানান ব্যাপারটা, জানালেই সব সমাধান হবে, নাহলে